হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ তোমরা দেখছো প্রোটেকনিক্যাল জিনিয়াস তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তোমরা যারা রয়েছ তোমাদের কিন্তু সেমিস্টার রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ অর্থাৎ তোমাদের এক্সামিনেশনের ফর্ম ফিল আপ সংক্রান্ত ডেট থেকে শুরু করে সমস্ত রকম ইনফরমেশান যে তোমাদের পেমেন্ট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড তোমাদের কবে আসবে সমস্ত রকম আপডেটস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছে তো আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখাবো তো তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন অফিশিয়াল ওয়েবসাইটের তোমাদের যে নোটিশ সেকশানে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নোটিশে কিন্তু তোমাদের যে নোটিশটা ইস্যু হয়েছে সেটা কিন্তু পাঁচ আট দু হাজার একুশে ইস্যু হয়েছে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটা গাইডলাইন্স থাকছে তোমাদের যে সিক্স সেমিস্টারের ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য তো আমি কিন্তু সরাসরি নোটিশটাই চলে যাচ্ছি এখানে নোটিশটাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের গাইডলাইন্স থাকছে ফর্ম ফিল আপ এবং অ্যাপ্লিকেশানের যেটা সিক্স সেমিস্টারের ডিপ্লোমা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি তোমরা যারা রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট আছো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এবং এই নোটিশটা আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বলবো তো গাইডলাইনসগুলো তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে তোমাদের যে গাইডলাইনসটা থাকছে সেটা হচ্ছে সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ তোমাদের যে অ্যাপ্লিকেশন পোর্টাল সেটা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমাদের ফি পেমেন্ট করতে হবে তোমরা সবাই যেন তোমরা আগেও কিন্তু সেমিস্টার দিয়ে এসেছো তো ঠিক সেম প্রসেসে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে কিভাবে করবে কবে করবে দেখো এখানে তোমরা কিন্তু যারা ক্যাজুয়াল স্টুডেন্ট রয়েছ এবং রেগুলার স্টুডেন্ট সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্যাজুয়াল এবং রেগুলার স্টুডেন্ট দুজনের জন্যই কিন্তু তোমাদের পোর্টালটা থাকবে এবং অল ডিপ্লোমা স্টুডেন্ট তোমরা সিক্স সেমিস্টারে যারা রয়েছো তারা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইন ফর এক্সামিনেশান ইন অনলাইন মোড আগস্ট টু এই যে ট্যাপটা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে এই ট্যাবটা অফিসিয়াল ওয়েবসাইটে কবে ওপেন হবে এই ট্যাপটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ওপেন হবে সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু তোমাদের যে সমস্ত তোমরা এলিজেবেল স্টুডেন্ট রয়েছ তাদের কিন্তু তোমাদের নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে হবে এবং তোমাদের যে লিঙ্কে গিয়ে কিন্তু ফর্ম ফিল করতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করার পরে কিন্তু তোমাদের ডিসপ্লেতে তোমাদের ডিটেলসে তোমরা দেখতেই পারবে রেগুলার এবং ক্যাজুয়াল তো যেরকম তোমাদের কেস থাকবে তোমরা রেগুলার বা ক্যাজুয়াল সেইভাবে কিন্তু এন্টার করবে রেগুলার মানে যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু সাপলি নেই একেবারে রেগুলার স্টুডেন্ট আর যাদের কিন্তু ব্যাকলগ থাকে বা সাপলি থাকে তারা কিন্তু ক্যাজুয়াল হিসেবে তাদের এখানে ফর্ম ফিল করতে হয় তারপরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করতে হবে সাবমিট এবং পে ফিজে ক্লিক করার পরে কিন্তু তোমাদের মোড অফ পেমেন্ট অর্থাৎ পেমেন্ট তোমরা কিভাবে করবে সেই প্রসেসে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে পেমেন্টের জন্য কিন্তু তোমাদের যে প্রসেসগুলো থাকছে তোমরা কিন্তু নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারবে ডেবিট কার্ড ইউজ করতে পারবে ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে ইউপিআই ইউজ করতে পারবে বাই দ্য আর একটা কথা কিন্তু সবার আগে বলে রাখি তোমরা যে সমস্ত স্টুডেন্ট আস ফর্ম ফিল আপেরও কিন্তু ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও সবার আগে পলিটেকনিকের যে কোনো আপডেটস এবং ইনফরমেশান কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আবারও বলছি ইন ফিউচারও পরে যখন তোমরা কোনো হায়ার এডুকেশান করবে যে কোনো রকম আপডেটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো এই পেমেন্ট তোমাদের যেটা থাকবে রেগুলার স্টুডেন্টদের জন্য কিন্তু থাকবে দুশো টাকা পেমেন্ট অবশ্যই কিন্তু তোমাদের রেগুলার স্টুডেন্টদের দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং ক্যাজুয়াল স্টুডেন্টদের কিন্তু একশো কুড়ি এটা দেখতেই পাচ্ছ তোমরা নোটিসে কিন্তু রয়েছে টু হান্ড্রেডস ফর দ্য রেগুলার স্টুডেন্ট অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফর ক্যাজুয়াল স্টুডেন্ট এবং তারপরে তোমাদের যেটা থাকছে সেটা এই যে ফর্ম ফিল এবং পেমেন্টের লাস্ট ডেট থাকছে কিন্তু বারোই আগস্ট অর্থাৎ টুয়েলথ আগস্ট ইলেভেন থার্টি পিএম পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট ফর্ম ফিল আপ করতে পারবে তো তোমাদের সময় কিন্তু সেভেন আগস্ট থেকে টুয়েলভ আগস্ট পর্যন্ত তারপরে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপটা হয়েছে সেটা কিন্তু ইনস্টিটিউটের কাছে যাবে ইনস্টিটিউট অথরিটি কিন্তু এটাকে ভ্যালিডেশন দেবে অর্থাৎ অ্যাপ্রুভ করবে তারপরে কিন্তু তোমাদের যে পেন্ডিংটা থাকবে বা যে কোনো রকম ব্যাপারটা থাকবে সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে এবার হচ্ছে তোমাদের পেমেন্ট ক্ষেত্রে যে আনসাকসেসফুল পেমেন্ট হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা পেমেন্ট করো পেমেন্ট তোমাদের ব্যাংক থেকে কেটে যায় কিংবা কোনো রকম প্রসিডিওর হয় সেই ক্ষেত্রে তোমাদের আনসাকসেসফুল পেমেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ইভিএসসিটি ডট ডট ইন এই যে মেল আইডিটা রয়েছে তোমাদের কিন্তু এখানে মেল করতে হবে তাহলে কিন্তু তোমাদের এই প্রসিডিওরটা ওরা দেখে যে তোমাদের টাকাটা কেটেছে ওরা কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে তাহলে এইটা কিন্তু তোমাদের মেন ব্যাপারটা থাকছে তোমাদের যাদের কিন্তু ফেল হয় পেমেন্টটা অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নাই। এইবার কিন্তু তোমাদের যে ভ্যালিডেশান অর্থাৎ তোমাদের ফর্ম ফিল কিন্তু ছিল বারো তারিখ পর্যন্ত তারপরে কিন্তু তোমাদের আর কিছু করতে হবে না ভ্যালিডেশানের অর্থাৎ ইনস্টিটিউট দ্বারা অ্যাপ্রুভাল সেটা কিন্তু চোদ্দ তারিখে দিয়ে দেওয়া হবে চোদ্দ তারিখ কিন্তু তার লাস্ট ডেট থাকছে বেশিরভাগ ইনস্টিটিউটই কিন্তু এর ভ্যালিডেশানটা অনেক আগেই দিয়ে দেয় বাঞ্চ ওয়াইজ যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে তখনই কিন্তু তারা ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভাল দিতে থাকে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু করণীয় নেই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে পেমেন্ট এবং ফর্ম ফিল আপ করলেই প্রতিটা ইনস্টিটিউট কিন্তু সেই অনুযায়ী অ্যাপ্রুভাল দিয়ে দেয় কোনোদিনও কোনো ইনস্টিটিউশনের অ্যাপ্রুভালে কোনো প্রবলেম হয়নি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করে না তো এই ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক টাইমের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট আছো সমস্ত স্টুডেন্টকে কিন্তু এই প্রসেসেই অ্যাপ্লাই করতে হবে এবার কিন্তু চলে আসি তোমাদের অ্যাডমিট কার্ডের যে নির্দিষ্ট ডেট তোমাদের ভ্যালিড অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে সিক্স সেমিস্টারের জন্য সিক্স সেমিস্টারের ভ্যালিড অ্যাডমিট কার্ড কিন্তু tombla pas b এইটিন্থ আগস্ট টু অর্থাৎ আগস্ট মাসের আঠেরো তারিখ কিন্তু তোমরা যে তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে ই অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের এখানে কিন্তু পোর্টাল খুলবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ই অ্যাডমিট কার্ড ফর এক্সামিনেশন ইন অনলাইন মোড আগস্ট টু এই যে ট্যাবটা খুলবে এখানে কিন্তু ক্লিক করে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে সেই নির্দিষ্ট যে টেন্টেটিভ ডেটস থাকছে সেই ডেটটা এটা কিন্তু টেন্টেটিভ ডেট কোন ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল বা কোনো কিছু ডেট যদি একটু বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডও যে ডেটটা থাকে সেটা কিন্তু একটু ওঠানামা করতে পারে আশা করি ওঠানামা করবে না কারণ এক্সামিনেশন তোমাদের কিন্তু কুড়ি তারিখের পর থেকেই থেকে যাচ্ছে তো এখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ নোট কিন্তু থাকছে বলতে পারো তোমরা যারা সিক্স সেমিস্টারের রেগুলার ক্যান্ডিডেট রয়েছো রিঅ্যাডমিশানের রি তোমরা যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু যে তোমাদের অ্যাডমিট যেটা অ্যাকাডেমিক সেশান ষোলো সতেরো অনওয়ার্সদের কিন্তু প্রমোট করে দেওয়া হয়েছে সিক্স সেমিস্টার ক্লাসে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সার্চ স্টুডেন্টদের কিন্তু ইনস্টিটিউট অথরিটির সাথে কথা বলতে হবে রিঅ্যাডমিশনের এই ব্যাপারটা নিয়ে এবং সেখানে কিন্তু ইনস্টিটিউট এই ব্যাপারটাকে সম্পূর্ণ দেখবে এবং এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের ইনস্টিটিউটকে কিন্তু স্পেশালভাবে তাদের পারমিশান করাতে হবে এবং তাদের কিন্তু যে ডিডি অর্থাৎ ডিমান্ড ডার্ফ কিন্তু একবারে জমা দিতে হবে কারিগরি ভবনে এটা মানে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছ এই ক্যাটাগরির আন্ডারে তোমরা অবশ্যই নিজের কলেজের সাথে অর্থাৎ ইনস্টিটিউটের সাথে দেখা করবে তোমাদের রেসপেক্টিভ ইনস্টিটিউট তোমাদের ব্যাপারগুলো কিন্তু পুরো কালেক্ট করবে এবং তাদের কিন্তু যে ফিসটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে স্টুডেন্ট হ্যাভ টু পে দেয়ার এক্সামিনেশান ফিস টু দেয়ার ইনস্টিটিউট থ্রু দ্য ডিমান্ড ড্রাফট ডাউন ফেভার অফ ডাব্লু বিএসিটি তোমাদের যে পেবেল অ্যাট কলকাতা তো কনসালটেন্ট ইনস্টিটিউট উইল সাবমিটেড কালেক্টেড ডিমান্ড ড্রাফট টু দ্য কাউন্সিল তো এখানে কিন্তু তোমাদের যে ডিডি করতে হয় ডিডি করার যে প্রসেস থাকে ব্যাংকে গিয়ে কিন্তু তোমাদের ডিডি করতে হবে স্টেট কাউন্সিলের যে ফেভারে কলকাতার অ্যাড্রেসে কলকাতার যে ব্যাঙ্ক রয়েছে সেই প্রসেসে তোমাদের কিন্তু ডিডি করতে হবে স্টেট কাউন্সিলের ফেভারে সেই ডিডিটা কিন্তু তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে এবং কলেজ কিন্তু এই ডিডিগুলো কালেক্ট করে তোমাদের এখানে হ্যাঁ কারিগরি ভবনে কিন্তু এই ব্যাপারটাকে দেখবে তো এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু কলেজের সাথে যোগাযোগ করো আদারওয়াইজ সমস্ত রেগুলার স্টুডেন্টদের পেমেন্ট কিন্তু যে প্রসেসে আমি তোমাদের ভিডিওতে বললাম সেই প্রসেসে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আশা করি এখনও পর্যন্ত তোমার এরকম কোনো ভিডিও পাওনি তো অবশ্যই তাড়াতাড়ি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো টেকনিক্যাল জিনিয়াস চ্যানেলের সাথে থেকেও যে রকম আপডেট সবার আগে পেতে থাকবে